কাছে পেলে ভালোবাসি তুমি কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরো অন্য রকম পায়ের চলো। হ্যালো গাইস, সবাইকে ওয়েলকাম আমাদের নতুন একটা ব্লগে। এখন আমি ছাদে পরে বসে আছি, কারণ ছাদে পরে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। এই দেখো জল টল জমে গেছে, মানে হালকা হালকা বৃষ্টি হয়েছে আর এখন মেঘ রয়েছে, বৃষ্টি হবে তো। আজকে একটু তাড়াতাড়ি স্নান করা হয়ে গেছে, কারণ হচ্ছে আজকে আমার একটা ভাইয়ের আইবুড়ো ভাত আছে, তো বিয়ে হবে তার জন্য, তো তার জন্য স্নান করে নিয়েছি আগের থেকেই। আর সেইভাবে স্নান যেহেতু করা গেছে, কটা রিল এখনই বানিয়ে নেবো। আর চলো দেখাই নিচে কী করছে। এখানেই আমাদের ভাইয়ের আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। ভাই রয়েছে, তো আসলে দেখানো হবে কত খাবার। দেখো চারিদিকে সাজিয়ে রাখা হয়েছে, প্লেট ভর্তি করা খাবার। তো ফাইনালি চলে এসেছে যার হচ্ছে বিয়ে হতে চলেছে। তো দেখো এই চল ভাই হচ্ছে বিয়ে হতে চলেছে, তো তার জন্য আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছে এখানে। বিয়ের সময় প্রথম প্রথম সবাই একটু লজ্জা লজ্জা পায়, তো ও পাচ্ছে। তো এখন আমার মা ভাইকে আশীর্বাদ করছে ধূপ আর ধান ধূপ দিয়ে। তো তারপর মেজদারা চলে এসছে, ওরাও করলো আশীর্বাদ, এক একে সবাই করলো। তারপরে চলে এসছে আমি আর অঞ্জলি। তো এখন ফোঁটা দেওয়া হলো, তারপরে আমি খাইয়ে দিচ্ছি একটু, অঞ্জলি খাওয়ালো, তারপরে জল খাইয়ে দেওয়া হলো। তারপরে বড় বৌদি চলে এসছে, এদিকে বাবা থেকে বসে রয়েছে, বলছে একটু ক্যামেরা কর। তো বাবাকে জুম করে একটু দেখিয়ে দিলাম। তো অঞ্জলি আবার খাওয়াচ্ছে ভাইকে। তো খাওয়াতে গিয়েই দেখা ফট করে ঘটনা ঘটিয়ে ফেললো, ফেলে দিয়েছে, কিন্তু কি আর করা যাবে, যাই হোক তো পড়ে গেছে। বাড়ির সবাই মিলে এখানে আমরা খাওয়া দাওয়া করবো, একবারে একটা ঘরোয়া পিকনিকের মতন। তো দেখতে পাচ্ছি এখানে সম্পূর্ণ থালা বাসন সব নিয়ে আসা হয়েছে, এখানে খাওয়া দাওয়া করবো আমরা, খাওয়া দাওয়া করি তারপরে আমরা দেখবো। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার জন্য বসে পড়েছি, আর অঞ্জলি সবাইকে প্লেট প্লেট সবার কাছে এগিয়ে দিচ্ছিল, আর এখানে বড় বৌদি ভাতটা বেড়ে দিচ্ছিল, আর অঞ্জলি সবাইকে গুছিয়ে দিচ্ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া করলাম সবাই উপরে একসঙ্গে, আজকে নিচে আর কেউ নেই। এখন দেখতে পাচ্ছ অঞ্জলি এদিকে বসে পড়েছে খাওয়ার জন্য, আর এদিকে দাদা আছে, বাবা আছে, দিদা সবাই বলে দিচ্ছে এক এক করে আছে। তো অঞ্জলিকে আমি একটু ভালোবেসে খাইয়ে দিলাম, তো ভীষণই খুশি, আর আমার খুব ভালো লাগে অঞ্জলিকে খাইয়ে দিতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি চলে এসেছি একটু বাইরের দিকে, কারণ কি মানে এত মেঘ হচ্ছে, মেঘটা দেখার জন্য আসলাম রাস্তায়। তো দেখো তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড মেঘ করেছে, দেখো এদিকে প্রচুর মেঘ করেছে, ওদিক থেকে চারিদিকে মেঘ একদম ভর্তি। তো বৃষ্টির সম্ভাবনা আছে, বৃষ্টি হলে তো ভালো, মানে জামা কাপড় ঘেমে যাচ্ছে এত গরম। একটু পরে আবার একটু দেখি বাইক নিয়ে একটু বেরোবো ঘুরতে আমি অঞ্জলি, তো ততক্ষণ অঞ্জলি খাওয়া যাক, তারপরে আবার বেরোবো। চলে এসে ছাদের উপরে, ছাদে দেখতে পাচ্ছে চটি আছে এইটাই, আর অঞ্জলির পায়ে তো একটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসি। হ্যাঁ কি তোমার চটি ম্যাচিং হয়ে গেছে শাড়ির সাথে? হ্যাঁ তাই তো। চলো আমরা এখন রিল বানাই, ছাদের পরে এসেছি, এখন কটা রিল বানাবো। আর দেখো মেঘটা কি সুন্দর লাগছে, ও ভীষণ সুন্দর লাগছে, এত সুন্দর মেঘ আমার খুব ভালো লাগে, প্রচন্ড ভালো লাগে। দেখো মেঘ কতটা মেঘ, আর এখানে সুন্দর আমার অঞ্জলি কোথায় যাচ্ছ? হ্যাঁ হালকা হালকা বৃষ্টি কিন্তু পড়ছে, দেখো অঞ্জলি বসে রয়েছে, হালকা পড়ছে চিচি করে, দেখা যাচ্ছে জুম করছে দেখা যাচ্ছে কিনা অঞ্জলি? হ্যাঁ দেখা যাচ্ছে, ওই দেখো অঞ্জলির মাথার উপর হালকা হালকা দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে, দেখো। এই দেখো কত সুন্দর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি সেই হারে এখনো পড়ছে না, মানে অল্প অল্প পড়ছে, ভালো মেঘ করেছে, চারিদিকে অন্ধকার হয়ে গেছে, বলো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, বলো? হ্যাঁ অন্ধকার হয়ে গেছে চারিদিকে, অন্ধকার হয়েছে কিন্তু বৃষ্টিটা পড়লো ভালো। একটু আগেই তো রোদ মানে আলো ছিল, রিলস করলাম এর মধ্যে অন্ধকার হয়ে গেল, একটা ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছে এখন বৃষ্টি হবে। হ্যাঁ দেখো যে পরিমাণ মেঘ আছে, চারিপাশ পুরো ভর্তি হয়ে গেছে। তো এখন যাবো আমরা নিচের দিকে, কারণ মানে বৃষ্টি আসছে, হালকা চিচি করে বৃষ্টি পড়ছে, আর ফোনের চার্জ নেই, ফোনের চার্জ দেবো, তো যা যাক নিচের দিকে। চলো তো নিচেকে আবার দেখা হচ্ছে। বিকেল হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে, প্রচণ্ড খিদে পেয়েছে, সেই সকালে তোমরা দেখেছো খেয়েছি আমি আর অঞ্জলি মিলে এক থালায়, মানে একটা প্লেটে খেয়েছি অল্প করে, আর খেয়েছে একটার দিকে, তার জন্য প্রচণ্ড খিদে। একটা এখন বাজে 7:30, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, সুন্দর একটার সময় খেয়েছি এক থালায়। হ্যাঁ সেটাই, চলো। তো এখন আমরা ড্রেস করে নিয়েছি, এখন যাচ্ছি পাড়াতে, আমাদের এখানে ফুচকা খাবো, তো ফুচকা খেয়ে এসে আবার দেখা হবে। চলো চলে এসেছি বাড়িতে, এখন ফুচকা খেতে গেছিলাম, ফুচকাটা জন্য খেয়ে এসেছি, আর এখন ঘরে যাব, যাবো ছাড়বো। এসেছি আর বাড়ির জন্য ঘুগনি নিয়ে এসেছি, ঘুগনি নিয়ে এসেছি আর ভাইপোর জন্য খাবার। হুম
তো আজকে আমরা এখানে ব্লগ শেষ করছি, আজকে আর বেশিক্ষণ লেট করব না, কারণ ভিডিও এডিট করব, শুয়ে পড়ব আর একটু মুভি দেখব এখন মুভি দেখব তার জন্য এখন মুভি দেখলে অনেক সময় লাগে যাবে। তো লাইটটা জ্বালাবো, কি লাইটটা জ্বালাবো, তো বৃষ্টি হয়ে গেছে, তো জুলেসি ঘরে লাইট জ্বালিয়ে দিয়েছি আর আজকে ব্লগটা এখানে শেষ করছি আমরা, দেখা হবে তোমার সঙ্গে পরে ব্লগে। তো আজকের মতো টাটা।